চলে এসেছি আজ নিউ টাউনে, ঠিক সেন্ট্রাল শপিং মলের অপোজিটে যে ফ্লাইওভারটা আছে তার নিচে হচ্ছে সোনাঝুরি হাট। দেখছেন কি ভিড়! চলুন আজকে আমাদের সাথে আপনারাও শান্তিনিকেতনের নয় তবে নিউ টাউনে সোনাঝুরি হাটে ঘুরে আসুন। এই ঢুকে পড়লাম আমরা হাটের মধ্যে যেখানে মিউজিক পারফরমেন্স হচ্ছে। হয়ে যাক একটু অন্যরকম গান বাজনা। এবার ঢুকছি মেলাতে। এতক্ষণ তো আপনাদেরকে একটা সুন্দর পারফরমেন্স দেখালাম, এবার মেলাটা দেখাই। সোনাঝুরি স্পেশাল ব্যাগগুলো দেখুন। কত লোকের ভিড়, কত লোকের সমাগম! সত্যি মনে হচ্ছে শান্তিনিকেতনে সোনাঝুরি এখানে চলে এসেছে। সবার মধ্যে কি উৎসাহ দেখুন! কি সুন্দর! দেখুন এই গয়নাগুলোর কিন্তু একটা আলাদাই মাধুর্য আছে। এই ব্যাগগুলো আমার ছোটবেলায় খুব পছন্দের ছিল, এখন এইসব মেলা ছাড়া আর কোথাও কিন্তু পাওয়া যায় না। কি সুন্দর দেখুন! অপূর্ব অপূর্ব সব গয়নার কালেকশন আছে। ডেফিনেটলি এখানে আসুন, আপনাদের খুব ভালো লাগবে। কি সুন্দর হাতের কাজ দেখুন! আজকে অবশ্য আমরা কিন্তু কিছু কিনতে আসিনি, শুধু দেখতে এসেছি আর আপনাদেরকে দেখাতে এসেছি। কত রং সব একসাথে! এখানে সবাই নিজের পছন্দ মতন জামা কাপড় বাছাবাছি করছে, দরদাম করছে। ডোকরার গয়নাগুলো দেখুন কি সুন্দর! মেলা দেখতে দেখতে যদি খিদে পেয়ে যায় সেই নিয়ে কোনো টেনশন নেই, এখানেই আছে আহার রেস্টুরেন্টের স্টল। এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে, খাবার অনেক স্টল আছে। আপনারা দেখুন এখানে সবাই মেলা ঘোরার পরে খাওয়া দাওয়া করছে, আপনারাও কিন্তু এরকমভাবে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। সাথে সাথে চা কফিরও কিন্তু ব্যবস্থা আছে। দেখুন সব হ্যান্ডমেড চকলেটস, এদিকে বড়ি পাঁপড়, সুন্দর ক্রিস্টালের পুতুলগুলো নিজে হাতে বসে বানাচ্ছেন এই দিদি, আর এই হচ্ছে ওনাদের কার্ড। যদি এরকম কিছু আপনাদের পছন্দ হয় ডেফিনেটলি ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। খরগোশটা কি সুন্দর দেখুন! এটার দাম হলো 30 টাকা। কি অসম্ভব ধৈর্য দেখুন, একটা একটা করে পুঁতি নিয়ে প্লাস্টিকের সুতোর মধ্যে গেঁথে এরকম সুন্দর একটা জিনিস তৈরি করছেন উনি। কিছু কিনবো না বলেছিলাম, দেখুন মেলা থেকে কি খালি হাতে ফেরা যায়! কি সুন্দর দেখুন পটারির আইটেমগুলো, আর এদিকে উডেন ট্রে, উডেন স্প্যাচুলা, হাতা খুলতি সব আছে কাঠের।
হাতে আঁকা টি-শার্ট, পাঞ্জাবিও আছে ওই দেখো। গণেশ ঠাকুর কার কার প্রিয়? মেলাটা শুরু হয়েছে জুনের ফার্স্ট উইকে, মেলাটা হচ্ছে এভরি ফ্রাইডে স্যাটারডে সানডে। আর আরেকটা সুখবর পেলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করি। মেলাটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল জুনের লাস্ট উইকে, কিন্তু এখান থেকে জানতে পারলাম যে মেলাটা জুলাই মাসেও চলবে, ঠিক সেম ভাবে ফ্রাইডে স্যাটারডে সানডে সকাল 10টা থেকে রাত 9টা অবধি। ঘুগনি, দই ফুচকা, পাপড়ি চাট সব আছে ঠিক মেলার বাইরেটায়। ভেতরে যদি ওরকম কিছু খেতে না ইচ্ছে করে, বাইরে এসে কিন্তু এগুলো ট্রাই করতে পারে। মেলা থেকে বেরিয়ে পড়লাম, খুব ভালো লাগলো, পুরো শান্তিনিকেতনের এক্সপিরিয়েন্স শান্তিনিকেতন না গিয়েই পেয়ে গেলাম একদম। প্রত্যেক সপ্তাহে শুক্র শনি রবি এই তিনটে দিনই আপনারা পেতে পারেন, এরপরে যে কোনো দিন আপনারা মানে যে কোনো উইকেন্ডে আপনারা এখানে চলে আসুন, এই মেলা উপভোগ করুন, দিয়ে বলুন কেমন লাগলো। এক্স্যাক্টলি, আমাদের খুব ভালো লেগেছে, সুন্দর একটা এক্সপিরিয়েন্স। প্লিজ ডেফিনেটলি আসুন আর কমেন্ট সেকশনে এসে আমাদেরকে জানান আপনাদের কিরকম লাগলো। এবার আপনাদেরকে নিয়ে যাই ফুড স্ট্রিটে, দ্য ফেমাস ফুড স্ট্রিট অফ নিউ টাউন। লাইন ধরে সব ফুড ট্রাক রাখা আছে। আমরা যখন এখানে প্রথম দিকে আসতাম, 3 থেকে 4টে ফুড ট্রাক রাখা থাকতো, আর এখন দেখুন ভেজ নন ভেজ সব অপশনই আছে। সুন্দর একটা জায়গা, কিন্তু উইকেন্ড উইকডেতে এসে ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য একটা পারফেক্ট স্পট। এখান থেকে আমরা একটা চিকেন র‍্যাপ খেতাম, এটা 3-4 জন শেফের তৈরি একটা ফুড ট্রাক। দেখাতে দেখাতে স্ট্রিটটা শেষ হয়ে গেল। এই ফুড স্ট্রিটটা কিন্তু এভরি মানডে বন্ধ থাকে। টোটোতে করে আইসক্রিম, এটাও একটা নতুন জিনিস দেখলাম। গাড়িতে ওঠা যাক। জানতে পারলাম যে এখানকার মেলার যারা সবাই আছে, তারা চেষ্টা করছে মেলাটাকে এখানে পার্মানেন্টলি এভরি উইকেন্ডে করার। এমন কোনো বাঙালি নেই কিংবা এমন কোনো মানুষ নেই যার সোনাঝুরির হাট পছন্দ নয়। এখানে এসে এক্স্যাক্টলি সেই ফ্লেভারটাই আপনারা পাবেন। এসে গেছে অ্যাক্সিস মল। শুনতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রত্যেক উইকেন্ড এখানে এরকম ভাবে লাইভ কনসার্ট হয়। আমরা পারফরমেন্স দেখে আর আপনাদেরকেও দেখিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। স্টুডিওতে কিন্তু আনফরচুনেটলি এখানে তো ভিডিও করা অ্যালাউড না, চলো ভেতরে যাই। চলে এসেছি আমাদের ফেভারিট ফুচকার দোকানে, অ্যাক্সিস মলের বাইরে এই দোকানটা। নেবে আলাদা? না, দারুণ। বাই বাই অ্যাক্সিস মল, ফুচকা খেয়ে এবার বাড়ি চলে এসেছি। শ্যামবাজার চলে এসেছি বাড়ি। আশা করি আজকে এই সোনাঝুরির ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। আরো সুন্দর সুন্দর ব্লগস আপনাদের জন্য আসবো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব টু রায়ানিশ ব্লগস। টিল নেক্সট ব্লগ, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।